নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে 12:50। তো সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছিলাম, কিন্তু সবে আমি একটু আগেই রান্নাঘরে আসলাম। তো অনেকগুলো বাসনপত্র ছুঁয়েছে দেখতে পাচ্ছি, এগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম, কিচেনটা ক্লিন করলাম, তারপরে এখন রান্না বসাবো। তো অলরেডি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে ডিম ভাপে আর আলু ফুলকপি ভাজা আর ভাত, এটাই বানাবো আজকে। তো নারকল ছিল না, তো নারকলটা আনতে গেছিলাম একটু নিচে, তো ইয়েস নারকলটা নিয়ে এসেছি গিয়ে। এখন আমি কী করবো, ড্রিঙ্কস গেছে চুল কাটতে, তো চুলটা বেশ বড় বড় হয়ে গেছিলো, তো বলেছে না গিয়ে কেটে আসি, তো গিয়ে চুলটা কাটতে গেছে। আর এখন আমি এখন ফটাফট করে রান্নাটা সেরে ফেলবো, কারণ ও আস্তে আস্তে, আর তার মধ্যে দিয়ে আমি কিছু কটা জামা কাপড় ধুতে দেবো, তো জামা কাপড়গুলো বসিয়ে তারপরে দিয়ে রান্নাটা শুরু করবো। সো ইয়েস, তো আর আপডেট অন মাই হাত, হাতটা এরকম ফুলে গেছে, দেখো এরকম জল ভরে গেছে, ফোসকা পড়ে গেছে। তো মা বলছে এটাকে ফুটো করে জলটা বার করে দিতে, তো দেখা যাক কীরকম কী করা যায়। তো ইয়েস, তো চলো রান্নাবান্নাগুলো সারি, তারপরে দিয়ে টুকটুক করে যা যা কাজ হবে সেগুলো করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর তোমাদের আজকে স্পেশাল মেনু কী আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে। সো ইয়েস, এই যে ডিম ভাপের জন্য এখানে নারকোল আর লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে এখন আমি আর এটা কি বলে এটাকে সর্ষেটাকে বাটবো, তো বেটে তারপরে টিফিন বক্সে বসাবো। সো ইয়ে, তো গাইস ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, সব মশলাপাতিও করে নিয়েছি, যেমন নারকোল বেটেছি, সর্ষে বেটেছি, নারকোল আর লঙ্কা বেটেছি, সর্ষে বেটেছি, এবার শুধু সব ভাপে বসিয়ে দেবো। তো লাস্ট টাইম যখন একবার আমি একটা ব্লগে যখন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ডিম ভাপেটা, তখন আমাকে শালরিদি বলেছিল যে টিফিন বক্সে ট্রাই করবি, টিফিন বক্সে খুব ভালো হয়। তো তখন টিফিন বক্স ছিল না, বাট এখন একটা টিফিন বক্স আছে, আমার শাশুড়ি সেদিনকে দিয়ে গেছিলো একটা টিফিন বক্স, তো আজকে টিফিন বক্সে দিয়ে ভাপেটা করবো। তো শালরিদি, তো তুমি যদি দেখো তো কমেন্ট করো, তো আজকে টিফিন বক্সে করছি, করে তোমাকে জানাবো যে কীরকম হয়েছে খেতে, কী ডিফারেন্স আছে সেটাও নিশ্চয়ই জানাবো। তো চলো ফটাফট করে করে নিই, করতে করতে তারপরে রিন্স আসার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে দিতে চাই, কারণ ও আসলেই হুমড়ি থুমড়ি করবে। তো তার আগে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পুছে নিলে কী হবে, খালি থাকবে, ওকে এদিক সেদিক নড়তে যেতে বলতে হয় না, ফটাফট হয়ে যায়। তো আমি ভাতটা চাপিয়ে আর ভাপেটা চাপিয়ে ঘরটা ঝাড় দিয়ে পুছে ফেলবো ফটাফট করে, ঠিক আছে? তো চলো ফটাফট করে বসিয়ে দিই, ততক্ষণে তোমরাও তোমাদের কাজগুলো করতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। সো ইয়েস, এই যে টিফিন বক্সে দিয়ে দিয়েছি ডিম ভাপের ইয়ে, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, তো এরপরে এটা ফুটে গেলে এটা বন্ধ করে ওর মধ্যে দিয়ে দেবো। তো তো এখানে ভাপেটা অলরেডি বসিয়ে দিয়েছি, এবার চলো গিয়ে ফটাফট করে ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ওর চুল কাটতে বেশিক্ষণ টাইম লাগে না, আজকে সানডে যাও, তাও ফটাফট করে গিয়ে আমি আমার কাজগুলো সেরে নিই, কারণ আমার কাজগুলো সারা থাকলে না তাহলে ও আসলে অতটা আমার ইয়ে হয় না, একা একা ঘরে আমি তাড়াতাড়ি সব করে ফেলি। তো ইয়েস, তো আজকে ব্লগটা কিন্তু অলরেডি চলে গেছে 12:00 সময়, আই হোপ তোমরা ইফতারি স্পেশাল ব্লগটা দেখেছো। তো ইয়েস, তো চলো ফটাফট করে আমি ঘরটা ছাদ দিয়ে নিই, তারপরে দিই কিছু জামা কাপড় আছে অল্প কটা দিয়ে দেবো, কারণ ছাদে আবার জায়গা থাকে না, আগে রোববার দিন মেলেছিলাম, কারণ কিছু জায়গা ছিল না, তো আজকে গিয়ে ধুয়ে ফটাফট করে মেলে দিয়ে আসবো। ও ইয়েস, তো চলো ফটাফট করে নিই, তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দেখো আমাদের ডিমের ভাপে হয়ে গেছে টিফিন বক্সে, আর এখানে আছে চোখার আলু, মানে আলুর চোখা আর কি, এই আলু চোখাটা রিন্সের খুবই পছন্দ। তো আজকের মেনু হচ্ছে এটা, ভাত চোখা আর ডিমের ভাপে, সো সিম্পল গরমকালে। সো ইয়েস, তো গাইস তিনটে
3:30 বাজে আর কি। এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো দুই লট মতন জামা কাপড় ছিল, তো ভাবলাম মেলেনি। তো এই পাশে ছাদে গিয়ে দেখলাম সব ফুল। তো এই পাশেই জায়গা আছে, এই পাশে আজকে আর কেউ হয়তো মেলেনি। তো আমি দেখো এখানে এই সব মেলে দিয়েছি, আরও এক লট বাকি আছে, হয়ে গেলে এনে মেলে দেবো। না আমি কী করি না, ইউজুয়ালি যখন আমার জামা কাপড় কাচতে তো সব একবারে কেচে তারপরে এনে মেলি একবারে, কিন্তু সেই লাস্ট টাইমে যা এক্সপিরিয়েন্স ছিল, লোকের জামা কাপড় লিটারালি সরিয়ে সরিয়ে আমাকে নিয়ে জামা কাপড় মেলতে হচ্ছে, না তো গন্ধ বেরিয়ে যাবে। তো ইয়েস, অ্যান্ড আজকে হচ্ছে রামনবমী। তো উইশ ইউ পিপল আ হ্যাপি 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 রামনবমী। কেমন কী কাটছে আমাকে বলো। আর আমাদের নিচে না কিছু বোধহয় বিক্রি টিক্রি করছে, তো এরকম আমাদের সোসাইটিতে না সানডে করে এরকম এক্সিবিশন টাইপের, কিছু কিছু সানডেতে এক্সিবিশন টাইপের হয়। তো আজকে রিন্স বলছিল একটু আমাকে ঘুরতে নিয়ে যাবে, অনেক দিন তো ঘুরতে যাওয়া হয়নি, আর তার উপর দিয়ে আবার সবজি বাজারও করতে হবে। তো বললো যে একটুখানি তোকে ঘুরিয়ে নিয়ে আসবো, যখন নিচে যাবো বিকালবেলা চান টান করে একবার মন্দিরে ঠাকুরকে নমস্কার দিয়ে তারপরে যাব, তখন তোমাদেরকে দেখাবো নিচে কী এক্সিবিশন হচ্ছে। তো চলো এবার নিচে যাওয়া যাক, কারণ গিয়ে খাবো, এখনও খাইনি, রিন্সকে খেতে দিয়েছি, ইচ্ছা করছে না এই গরমে, না আর খেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে। তো চলো আমি গিয়ে খেয়ে নিই, তারপরে যখন বিকালবেলা আবার নামবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এটা হচ্ছে আমাদের তিনতলাটা, দেখো কী সুন্দর করে গাছ লাগিয়েছে না, মানে অনেক রকমের গাছ আছে। সব থেকে প্রিয় হচ্ছে আমার এইটা, মানি প্ল্যান্টটা, কি সুন্দর, উপরে এরকম দড়ি বেঁধে দিয়েছে উপরে ওঠে। আমি রেডি হয়ে গেছি, 7:12 বাজে, আমিও রেডি হয়ে গেছি, রিন্সও রেডি হয়ে গেছে। তো আজকে একটা নিউড শেডের লিপস্টিক পরেছি, কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর আমার এই চেনটা না বারবার উল্টে উল্টে দেয়। যাই হোক, তো এখন আমি আর রিন্স একটু বেরোচ্ছি যেমন বলেছিলাম, কারণ একটুখানি ভেবেছিলাম ঘুরে আসবো। তো ইয়েস, তো এখন ব্যাকপ্যাক নিয়ে নিয়েছি, মাস্কটা নেবো আর তারপরে দিয়ে যাবো। তো ভাবলাম যে চলো, তো ধূপধুনো দেখিয়ে দিয়েছি ঘরে। তো ইয়েস, আর হাতের অবস্থা এই, এটা মা বলছে ফাটাতে, তো আজকে বাড়িতে এসে মিশন ফাটানো হবে, ফোড়া তো মানে ফসকা। তো চলো যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর আমাকে কেমন লাগছে নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। সো ইয়ে, চলে এসেছি বাড়ি। আর এসেই আগে এক গ্লাস জল খেলাম, তারপরে একটু পরে আমি একটু সোডা, লাইম সোডা খাবো। তো আমার না একটুখানি ওই গ্যাসের প্রবলেম একটু আছে, তো তার জন্য আমি কি করি ওই সোডাটা এনে রাখি, লাইম সোডাটা খাই, বেশ ভালো লাগে। তো আজকে কিছু কেনাকাটি করতে যাইনি, কিছুই করতে যাইনি, জাস্ট একটু ঘুরতে গেছি, অনেকদিন বাইরে বেরোয় না। তো আর ইচ্ছা করছিলো একটু ফুচকা খেতে, তো দেখলাম আমাদের মতন জল ফুচকা এখানে আবার ঘুগনি দিয়ে কিরকম কিরকম এক ধরনের ফুচকা পাওয়া যায়, তো আমি ওই ফুচকা খাই না। তাই জন্য আমি কী করলাম, তাই জন্য জল ফুচকা খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তো এই এরপরে যখন বেরোবো নিশ্চয়ই খাবো। তো ইয়েস, নাহলে নেক্সট উইক তো যাচ্ছি কুন্নুর, তখন খাবো, কারণ মনে আছে সেই বম্বে চাটের দোকানটা যেখানটাতে ওই সেই চাটটা পাওয়া যায় খুবই ইয়ামি খেতে। তো ইয়েস,
তো আমি এক গ্লাস এখন জল খেলাম, এবার একটু চেঞ্জ করে একটু আমি স্মার্ট জরি দেখবো, স্মার্ট জরিটা এখনও দেখা হয়নি। তো ইয়েস, অ্যান্ড হাতের অবস্থা এরকমই পুরো ফুলে গেছে, এটাকে ফাটাতে হবে। মা বলছে ফাটিয়ে ফেল, কিন্তু আমি ভয় চটে ফাটাচ্ছি না। তো আজকে রিন্সকে দিয়ে রাত্রিবেলা ফাটা করাবো, দেখি তারপরে সিলভারেস রাখায় নাকি চলে যাবে। তো ইয়েস চলো আমি চেঞ্জ ফেঞ্জ করে নিই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে।